দূরে এবং কাছে, দেশে ও প্রবাসে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি ডাক্তার সাব্বির আহমদ আপনাদের সঙ্গে আছি, থাকবো কিছুক্ষণ। সম্মানিত বন্ধুরা, দিন দিন হোমিওপ্যাথির যে প্রসার বৃদ্ধি হচ্ছে, অগ্রগতি হচ্ছে আলহামদুলিল্লাহ। আজকে আমরা হোমিওপ্যাথিতে অনেক ধরনের ডিজিজের ট্রিটমেন্ট আমরা করে থাকি, আমাদের বিভিন্ন পার্ট বাই পার্ট, বিভিন্ন অর্গান ভিত্তিক এবং বিভিন্ন সার্বদৈহিক বিভিন্ন রোগের আমাদের ট্রিটমেন্ট প্রসিডিওর রয়েছে এবং সেগুলো অথেন্টিক সোর্স থেকে আমরা ট্রিটমেন্ট করার চেষ্টা করি। সম্মানিত বন্ধুরা, আজকে রেপার্টরি নিয়ে সম্যক কিছু কথা বলবো, সম্যক কিছু কথা। যেমন রেপার্টরিতে কিছু রুব্রিক্স আছে, এই রুব্রিক্সগুলো আসলে আমরা কিভাবে নিব এবং এই রুব্রিক্সগুলো বাংলা কি, এই বিষয়গুলো নিয়ে আমরা কিছু কথা বলবো। যেমন আমরা অনেকগুলো রুব্রিক আমরা আসলে নিতে পারি না, বুঝি না, সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। আমরা হোমিওপ্যাথি করতে গেলে রেপার্টরি দরকার, মেডিসিন দরকার, এরপরে অর্গান অফ মেডিসিন দরকার, মেটেরিয়াল মেডিকেল দরকার, সব কিছু দরকার। ঠিক তেমনি আজকে আমরা রেপার্টরি নিয়ে কিছু কথা বলবো। যেমন অনেক রুগী আছে যে লজ্জাশীল, খুব খুব লজ্জাশীল, কথা বলতে গেলে মাথা নিচু দিকে করে এবং কথা বলতে পারে না, এত লজ্জা। সেক্ষেত্রে আমরা কোন রুব্রিক্স নেবো? তাহলে লজ্জাশীলতা যদি হয় তাহলে একরকম রুব্রিক্স আসবে। আবার কিছু রুগী আছে যে কোনো লজ্জাই নাই, লজ্জা নাই, টোটালি লজ্জা নাই, মানে কথা বলতে গেলে তার লজ্জার মাথা কেটেছে এমন একটা অবস্থা, লজ্জাহীনতা, তাহলে আমরা রুব্রিক নেবো শেমলেস। শেমলেস, লজ্জা হলে শেম আর লজ্জাহীনতা শেমলেস, লজ্জাহীনতাটাই হচ্ছে মূলত রুব্রিক্স আকারে নেব। লজ্জা সবার থাকবে এটা স্বাভাবিক, কিন্তু লজ্জাহীনতা এটা হচ্ছে অস্বাভাবিক একটা বিষয়। তো আমরা লজ্জাহীনতার ক্ষেত্রে আমরা নেব শেমলেস। লাজুক থাকে, অনেক রুগী লাজুক থাকে, এখানে দুইটা রুব্রিক্স আছে, একটা হচ্ছে বাশফুল, একটা হচ্ছে সে। বাশফুল এবং সে, SHY, সে এবং বাশফুল, দুইটা রুব্রিক্স রয়েছে, এই দুইটা রুব্রিক্স আমরা নিব। লাফ দেওয়া, রুগী অনেক সময় লাফ দেয়, লাফা লাফে ওঠে, এটাকে জাম্পিং বলে, এই রুব্রিক্স জাম্পিং নিলে আমরা পাবো। এটা লাথি মারে, রুগী লাথি মারে, তার নিজের অজান্তেই লাথি মারে, এটা হচ্ছে রুব্রিক্স। আসবে কিক্স, লিখতে অনিচ্ছা, অনেক সময় দেখা যায় রুগী লিখতে অনিচ্ছা, পড়ালেখা করতে চায় না বা পড়লেও লিখতে চায় না, রাইটিং। লুকাবার ইচ্ছা, লুকাবার ইচ্ছা হইলে আমরা সেক্ষেত্রে নেব হাইড ডিজায়ার টু, হাইড ডিজায়ার টু, লুকায়, জিনিসপত্র লুকায় রাখে, হাইড থিংস। লোক সঙ্গ বিতৃষ্ণা, সে লোকজন আসা এটা পছন্দ করে না, একদমই পছন্দ করে না। কোম্পানি অ্যাভারশন টু, কোম্পানি অ্যাভারশন টু, লোভী, রুগী আছে লোভী, লোলুপ, হ্যাঁ, কোয়াইট ডিসঅ্যাপয়েন্টেড বা কোয়াইট ডিসপোজিশন, কোয়াইট ডিসপোজিশন, শান্ত ভাব, রুগী খুবই শান্ত, শান্ত, খুব শান্ত, জেন্টেলনেস, বা ক্লামনেস, জেন্টেলনেস বা ক্লামনেস, এই রুব্রিকগুলো খুবই গুরুত্বপূর্ণ রুব্রিক। শিশুদের প্রতি বিতৃষ্ণা, চিলড্রেন অ্যাভারশন টু, শিশু মোটে দেখতে পারে না সে, অ্যাভারশন, বিতৃষ্ণা, চিলড্রেন অ্যাভারশন টু। এভাবে করে আমরা যদি দৈনিক অল্প অল্প করে পড়ি তাহলে অবশ্যই আমাদের জ্ঞানের স্টোর হাউসটা স্ট্রং হবে, আমরা এভাবে প্রতিদিন অল্প অল্প করে আমরা পড়বো। সম্মানিত বন্ধুরা, আমি সবসময় বলি যে রিচ ফুড, হট ফুড, স্পাইসি ফুড এগুলো পরিহার করি এবং ব্যালেন্স লাইফ লিড করি। তো এক্ষেত্রে আমরা আমাদের লাইফটা ব্যালেন্সের মাধ্যমে আমরা একটি সুন্দর জীবন মানে পরিচালনা করতে পারবো। আর আমার এই ভিডিওগুলো যারা আজকে প্রথম দেখছেন, ফার্স্ট দেখছেন, বলবে একটা লাইক করে রাখবেন, বেল বাটনটা অন করে রাখবেন এবং পরবর্তীতে সমস্ত ভিডিওগুলো আপনি আপনার ওয়ালে পাবেন। আর একটা বিষয় হচ্ছে যে এই ভিডিও দেখার পরে আপনাদের উৎসাহটা আমার দরকার, একটা কমেন্টস করবেন, লাইকস দিবেন, তাহলে আপনাদের পরামর্শ নিয়ে আগামী দিনে পথ চলতে পারবো। আমি অনেক কিছু জানি বিষয়টি এমন না, তারপরেও নিজে যেটা স্টাডি করি সেটা আমি সবার কাছে দেওয়ার চেষ্টা করি। এবং আমার এই চ্যানেলে অসংখ্য ভিডিও আছে, যারা জ্ঞান পিপাসু তারা এখান থেকে উপকৃত হবে। সময় তো বন্ধুরা, আর কয়েকটা রুব্রিক্স দেখবো, তারপর শেষ করবো আজকে। যেমন বয়স বেশি কিন্তু শিশুদের মতো ব্যবহার করে, শিশু শুলে ব্যবহার, চাইল্ডিশ, হ্যাঁ, চাইল্ডিশ মানে শিশু সুলভ ব্যবহার, শিশু সুলভ ব্যবহার, চাইল্ডিশ। সঙ্গীতে বিতৃষ্ণা, মিউজিক অ্যাভারশন টু, সঙ্গীতে বিতৃষ্ণা, মিউজিক অ্যাভারশন টু। সতর্কতা, কেয়ারফুলনেস, কেয়ারফুলনেস, সতর্কতা, সতর্ক, কৌশন, সতর্ক, কৌশন, এসব রুব্রিক্স। সন্তুষ্ট, কন্টেন্টেড, সতর্কতার অভাব, সার্কামসাকশন, ল্যাক টু, এগুলো হচ্ছে
মূলত রুব্রিক্স, সন্দেহযুক্ত, সাসপিশিয়াস, সাসপিশিয়াস, স্বার্থপরতা, সেলফিশনেস, স্বার্থপরতা, সেলফিশনেস, স্বপ্ন, সবনাম্বুলিজম, এই এটা অনেক অনেক ক্ষেত্রে আমরা এই এই রুব্রিকটা আমরা নেই, সবনাম্বুলিজম, স্বল্প প্রেমে আসক্ত, অ্যামোরাস, স্বল্প প্রেমে আসক্ত, অ্যামোরাস। তো সম্মানিত বন্ধুরা, আমরা রুব্রিক্সগুলো জানলাম এবং আস্তে আস্তে পরে আমরা প্রতিদিনই আলোচনা করবো ইনশাল্লাহ। আমি নিজেও আপনাদের কাছে দোয়া প্রার্থী আমার সুস্থতার জন্য। সম্মানিত বন্ধুরা, আজকে এ পর্যন্তই। হোমিওপ্যাথির যে যে পরিমাণ পরিমাণ জনপ্রিয়তা বৃদ্ধি হচ্ছে, ইনশাল্লাহ আগামীতে আগামীর বিশ্বে হোমিওপ্যাথি এবং এই ন্যাচারাল মেডিসিন তার নিজের সমহিমায় এগিয়ে যাবে, এই প্রত্যাশা ব্যক্ত করে আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, দেখা হবে নেক্সট এপিসোডে।